শারীরিক অবস্থা খুবই সংকটজনক। শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের এমন খবর সোমবার দুপুরে আলোড়ন পড়ে গেছে শিলিগুড়ি জুড়ে। খবর পৌঁছে যায় দার্জিলিং জেলা সিপিআইএম এর নেতৃত্বের টে তড়িঘড়ি আশরত নামে দার্জিলিং জেলা সিপিআইএম নেতৃত্ব যোগাযোগ করলে শিলিগুড়ি মাটিকারা বেসরকারি হাসপাতাল নেউটিয়া গেটওয়েল কর্তৃপক্ষের সাথত অশোক ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্ব থাকার ডক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা কলেন দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক জীবেশ সরকার। তারপরে সেনে নিকেশ ছাড়িল রাজনৈতিক মহল শিলিগুড়ির আপামরমানসী। জানা গেছে শারীরিক পরিস্থিতির অবনতি নয় বরং খানিকটা ভালো আছে অশোক ভট্টাচার্য। দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক জীবেশ সরকার জানালে অশোকবাবুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়ে গেছে, জন্নাই উমের দেহাত।